যে আমি কিন্তু ভিতরে ঢুকতে পাইনি, সোজা তারপর মতো মানুষের কিন্তু আমরা ঢুকতে পারিনি আর কি। কে কীভাবে কার জন্য এসছে সেটা আসলে আমাকে কোশ্চেন করলে হবে না। জাতীয় চলচ্চিত্র দিবস আমি সেটা ধারণ করি কিনা, আমি এসেছি আমি আমারটা বলতে পারবো। আফসোস মনে করেন, আসলে পরিস্থিতি আমার মনে হয় যে এখন এফডিসির যেটা বললাম, এখানে কিন্তু আমাদের আর্টিস্ট অ্যাসোসিয়েশন, ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, আরও যে অনেক সংগঠনগুলো আছে আমাদের চলচ্চিত্রের বিষয়ে, সবাই মিলে যদি আমাদের জিনিসটা করা হতো আর মনে হয় যেন তাহলে একার পক্ষে কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করা সম্ভব না। অ্যারেঞ্জটা করবে হলো আমাদের অবশ্যই তথ্য মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্টের থেকেই, কিন্তু এই জিনিসটা কিন্তু একটা চকআউট, একটা প্ল্যানিং দিতে হবে আর কি। আমি ধারণ করি যে এটা আমাদের দিবস, আমি যেটা ভেবেই আসি না কেন আমি ধারণ করি, বা আমার কাজ কর্মক্ষেত্র দুইটা ভেবে আপনি যেটাই রিসিভ করবেন সেটা আমার জন্য মানে প্লেজার হবে। আমি এসেছি, এটা আমার দায়বদ্ধতা থেকে এসেছি, আমি আমার জায়গা থেকে এসেছি। কে কীভাবে কার জন্য এসছে সেটা আসলে আমাকে কোশ্চেন করলে হবে না, কারণ হচ্ছে আমি একেবারেই আমাদের নির্বাচন থেকে শুরু করে সব কিছুর একটু দূরে। আমাদের এই জাতীয় চলচ্চিত্র উৎসবটা মানে আজকে যা দেখছি মনে হচ্ছে যে আমরা আসলে সাদামাটা মনে হচ্ছে। আসলে চলচ্চিত্র উৎসবটা ওইভাবেই হওয়া উচিত যে সারা বিশ্ববাসী দেখবে যে আমরা ব্যাপকভাবে এই উৎসবটা পালন করছি। চলচ্চিত্র প্রেমীরা, চলচ্চিত্রের মানুষরা সবাই আনন্দিত, এবং আমাদের দেশের চলচ্চিত্র ভবিষ্যৎ অনেক ভালো, এবং চলচ্চিত্র হয়তো তার সুদিন আবার ফিরে পাবে সেই আশা করি। টেকনিক্যালি বলেন, টেকনোলজিক্যালি বলেন, কিংবা ধরেন আপনি ওয়ার্ল্ড চলচ্চিত্রের সাথে যদি কম্পিটিশনের কথা বলেন, সামগ্রিকভাবেই বাংলাদেশ এখন আসলে অনেক বেশি মানসম্পন্ন জায়গায় অবস্থান করছে। যেটা আপনারা দেখতে পেয়েছেন যে সমসাময়িককালের যে চলচ্চিত্র সেটাও কিন্তু আজকে আমেরিকা, ক্যানাডাতে, লন্ডনে, বিভিন্ন দেশে বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু ইতিমধ্যে নন্দিত হচ্ছে। এই দিবস পালন হতে হবে সারা বাংলাদেশে, এই দিবস পালন হতে হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এই দিবস পালন হতে হবে যতগুলো তথ্য অফিস আছে, তথ্য এবং সম্প্রচার অফিস আছে, প্রত্যেকটা জায়গাতেই আমাদের এই দিবস পালন হতে হবে। যেহেতু এটা জাতীয় দিবস, এটা আমাদের দাবি, শুধু আমরা এই এফডিসি কেন্দ্রিক আমরা এইখানেই এই জাতীয় দিবস পালন করলাম এটা হতে পারে না। একটা জাতীয় দিবস এটা সারা বাংলাদেশে পালন হবে, সেটাই হচ্ছে আমাদের দাবি এবং প্রত্যাশা। চলচ্চিত্র দিবসের যে প্রত্যাশা আসা, সেটা হচ্ছে আমাদের চলচ্চিত্রকে আমরা আগের জায়গায় নাই, এর চেয়ে আরও ভালো জায়গায় দেখতে চাই। এতদিন তো এটা সরকারিভাবে জাতীয়ভাবে স্বীকৃত ছিল না, এখন তো এটা জাতীয়ভাবে আমরা স্বীকৃতি পেয়েছি।